উচ্চতা মাত্র 3 ফুট, চলাচল করতে প্রয়োজন অন্যের সাহায্য। এইসব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নেট পরীক্ষায় 99.31% নম্বর পেয়ে তাক লাগালেন শান্তিপুরের পিয়াসা। তার এই সাফল্যে খুশি সকলেই। উচ্চতা মাত্র 3 ফুট, চলাচল করতেও দরকার অন্যের সাহায্য। সমস্যার কারণে দিনের বেশিরভাগ সময় শুয়ে কাটাতে হয়। এমনই সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নেট পরীক্ষায় 99.31% নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন পিয়াসা মহলদার। নদিয়ার শান্তিপুর থানার পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা পিয়াসা। উচ্চতা মাত্র 3 ফুট। ছোট থেকেই শরীরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। নিজে থেকে খুব বেশি চলাফেরা করতে পারেন না। দিনের বেশিরভাগ সময় শুয়ে কাটাতে হয়। পড়াশুনো করা কিংবা পরীক্ষা দেওয়া, তাও শুয়ে শুয়ে। তবুও শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ছোট থেকেই পড়াশুনোর প্রতি আগ্রহ ছিল তার। অদম্য জেদ আর ইচ্ছাশক্তির ওপর ভর করে মাধ্যমিক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো নম্বর পেয়ে সফলতা অর্জন করেছেন। দিন কয়েক আগে কল্যাণীতে পরীক্ষার সেন্টারে নেট পরীক্ষায় বসেন তিনি। কার্যত শুয়ে শুয়ে পরীক্ষা দিতে হয়েছে তাকে। শুয়ে শুয়েই কম্পিউটারের মাধ্যমে তিনি নেট পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফলে তিনি 99.31% নম্বর পেয়েছেন। তার এই সাফল্য প্রকাশ্যে আসতেই গোটা শান্তিপুর জুড়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষেরা। নেট পরীক্ষা আমার সেন্টার ছিল কল্যাণীতে, জেআইএস। তো সেটা সেপ্টেম্বরের 23 তারিখে পরীক্ষা হয়েছে, কালকে রেজাল্ট বেরিয়েছে। তো আমি জেআরএফ এ কোয়ালিফাই করেছি। মানে কি অপরচুনিটি আসলো তোমার সামনে? আমি পিএইচডি করতে পারবো, মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন কোনো জায়গায় ভ্যাকান্সি দেবে তখন সেখানে অ্যাপ্লাই করতে পারবো। বর্তমানে তো পিএইচডিটাই করতে হবে, কারণ এখন ওটা নিচ্ছে না, যেটা কলেজ সার্ভিস কমিশন থেকে। এখন ওটা এখনও দেয়নি, তো কারণ পুরো আগের যেগুলো আছে সেগুলো ইন্টারভিউ শেষ হয়নি। ওগুলো ইন্টারভিউ শেষ হতে হতে এখনও 2 বছর মনে হয় লেগে যাবে। তার আগে যেহেতু জেআরএফ আছে আমার, ওই জন্য আমি যে কোনো ইউনিভার্সিটিতে আগে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো। কল্যাণী হলে তো খুবই ভালো হয়, কাছাকাছি হবে, বাড়ির কাছাকাছি। এবার যদি না হয় অন্য জায়গায়। মূলত বাংলা বিভাগের ছাত্রী পিয়াসা, প্রিয় রবীন্দ্র সাহিত্য তার। এই সাফল্যের পর বর্তমানে পিএইচডি করবার জন্যে আগ্রহী বলেও জানান। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সুযোগ আসে, সেটিকেও তিনি কাজে লাগাতে চান। তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে কিছু সমস্যা হলেও সে সমস্যাকে গুরুত্ব দিতে নারাজ পিয়াসা। আগামী দিনে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে এভাবেই এগিয়ে যেতে চান তিনি। নিজের ইচ্ছাশক্তির ওপর ভর করেই স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায় পিয়াসা। সাবজেক্ট তো বাংলা ছিল, রবীন্দ্র সাহিত্য স্পেশাল। হ্যাঁ, যেহেতু স্পেশাল ছিল রবীন্দ্র সাহিত্য, তো রবীন্দ্রনাথেরই কিছু একটা নিয়ে পড়ার ইচ্ছা। ধরো এদিকে তোমার পিএইচডি করতে করতে তো 5 বছর লাগবেই, আবার ওদিকে যদি তখন হয়ে যায় তখন কি করবে? দুটো একসঙ্গে কিভাবে? তখন তো মানে পেয়ে গেলে তো ভালো কথা, পিএইচডিটাও করতে হবে, করতে করতে তো করা যায়, অনেকেই তো করে। তখন তো পিএইচডি থেকে মানে ছাড় দেবে, যেহেতু জয়েন কোনো জায়গায় জয়েন করলে তো ওখান থেকে তারা অনেকটা। শারীরিক সমস্যার জন্য তুমি মানে পড়াশোনাটা করো কিভাবে? মানে শুয়ে কি বিছানার উপরে? হ্যাঁ, সবই শুয়ে শুয়ে, পড়াটা শুয়ে শুয়েই করি। আর পরীক্ষাও সব পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা বা এই নেট পরীক্ষা যেমন কম্পিউটারে হয়েছে, তো এটাও শুয়ে শুয়ে টেবিলের উপর শুয়ে। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাকে তো আলাদা ব্যবস্থা, আলাদা ব্যবস্থা বলতে ওনারা ওই সবার সাথেই পরীক্ষা দিতে, যেখানে আমার সিট মানে যে রুমে আমার সিট পড়েছিল সেখানেই পরীক্ষা দিয়েছি সবার সাথেই। শুধু টেবিলটা একটা মানে একটা টেবিলের সাথে আর একটা টেবিল জয়েন করে দিয়েছিলেন, যাতে শুয়ে দিতে পারি, অপারেট করতে পারি কম্পিউটার, মানে শুয়েই কম্পিউটার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।